নমস্কার আমি সঞ্জীব আমরা সবাই বাঁকুড়া যাই বিষ্ণুপুর যাই ঘুরতে টেরাকোটার কাজ দেখতে কিন্তু খাদাকুড়ি গ্রাম আবার বলছি নামটা খাদাকুড়ি গ্রাম আমরা কেউ যাই বা গেছি আজকে ভিডিও করার শুরুতেই এই খাদাকুড়ি গ্রামের কথা কেন বললাম আরেকটা কথা বলি এই খাদাকুড়ি গ্রামের সাথেই জড়িয়ে আছে বঙ্কিমচন্দ্রের লেখা বন্দে মাতরাম যে গানটি সেই গানের সুরের একটা মিল কেন জানা যায় তথ্য ঘেটে এই খাদাকুড়ি গ্রামেরই এক শিক্ষক সঙ্গীত শিক্ষক নাকি প্রথম বন্দে মাতরাম গানের সুর করেছিলেন রাগ হচ্ছে আমার তথ্য শুনে রাগ করে লাভ নেই বন্ধু ইতিহাস ঘেটে দেখুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরাম গান রচনা করেছিলেন এটা নিয়ে কোনো অনিশ্চয়তা নেই এটা ঠিক কিন্তু ভাটপাড়ায় বসে খাদাকুড়ি গ্রামের সেই ভদ্রলোক শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী যদুনাথ ভট্টাচার্য বন্দে মাতরাম গানের সুর দিয়েছিলেন কে এই যদুনাথ ভট্টাচার্য ঠিক যদুনাথ ভট্টাচার্য হলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সঙ্গীত শিক্ষক আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে আলোড়িত হই রবীন্দ্রনাথের গান শুনলে বিহল হয়ে পড়ি ভাবা বেগে মূর্ছা যাই রবীন্দ্রনাথ কি করে লিখলেন এমন গান কেন হৃদয়কে ছুঁয়ে যায় তাই রবীন্দ্রনাথও গান শিখেছিলেন যার কাছে গান শিখেছিলেন তিনি হলেন যদুনাথ ভট্ট বা অনেকে শটে বলেন যদু ভট্ট একবার তত্ত্বাবধানী পত্রিকায় একটা সময় এখন যেরকম বিভিন্ন বাজারি কাগজ সংবাদপত্র দেখা যায় সেরকমই তত্ত্বাবধানী পত্রিকায় একটা বিজ্ঞাপন প্রকাশিত হয় যে শাস্ত্রীয় সঙ্গীত শেখার জন্য বা ভুল হচ্ছে আমার সঙ্গীত শেখার জন্য ব্রহ্ম ব্রহ্ম ব্রহ্মসঙ্গীত শেখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে শেখাবেন কে যদুনাথ ভট্ট এই কী নিয়ে যদুনাথ ভট্ট তিনি বিষ্ণুপুরী ঘরানার বাংলার শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম দিকপাল যিনি একশো সাতাত্তর বছরের পুরনো তানপুরা নিয়ে রবীন্দ্রনাথকে বঙ্কিমচন্দ্রকে গান শেখাতেন আজকে এই মানুষটা অন্ধকারে রয়ে গেছেন আজকে আমরা দেখি বিভিন্ন মানুষ সঙ্গীতজ্ঞ পণ্ডিত সুরসম্রাজ্ঞী নাম শুনতে পাই কিন্তু যদুনাথ ভট্ট তাহলে কি ইনি তো রবীন্দ্রনাথের বেশটা তৈরি করে দিয়েছিলেন ইনি তো বঙ্কিমচন্দ্রের বেশটা তৈরি করে দিয়েছিলেন যে মানুষটা রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের লাইনটা ঠিক করে দিচ্ছেন উন্নতির রাস্তাটা বয়ে বলে দিচ্ছেন তিনি তো প্রকৃত শিক্ষক তিনি তো প্রথম বা প্রকৃত সঙ্গীতজ্ঞ আমরা আশেপাশে যারা দেখি যাদেরকে দেখি তারা রবীন্দ্রনাথকে বিক্রি করছেন রবীন্দ্রনাথকে পণ্য হিসেবে তৈরি করে ফেলেছেন কিন্তু যদুনাথ ভট্ট রবীন্দ্রনাথকে তৈরি করেছিলেন গান চর্চার ক্ষেত্রে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে তৈরি করেছিলেন গান চর্চার ক্ষেত্রে আজকে এই যদুনাথ ভট্ট সম্বন্ধে অনেকগুলো পুরনো কথা অনেক তথ্য তুলে ধরবো তিনি কোথায় থাকতেন বাড়িতে আর কোথায় বাবার নাম কী তিনি কী কী উপাধি পেয়েছিলেন কেন তিনি অন্ধকারে থাকবেন কেন আমরা এই যদুনাথ ভট্টকে সামনে তুলে আনবো না কেন তাকে নিয়ে চর্চা করব না তার বিভিন্ন গানের কলাকৌশল নিয়ে চেষ্টা করব না শেখার তার জন্য এই ভিডিও দেখতে থাকুন আর নতুন কি তথ্য দিচ্ছি শুনুন ভিডিও ভালো লাগলে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন ভিডিওর জন্য অপেক্ষা করুন আর যদি মনে হয় অবজ্ঞা বড়ে হলেও একটা সাবস্ক্রাইব করে দিন তাহলে আমার চ্যানেলটা একটু এগিয়ে যায় আমি উৎসাহ পাই আর নতুন নতুন ভিডিও তৈরি করতে পারি বাংলায় একমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের ঘরানা হলো বিষ্ণুপুর ঘরানা এই ঘরানাতেই বিশিষ্ট শিল্পী যদুনাথ ভট্টাচার্য স্বয়ং যিনি পরে নামে পরিচিত হয়েছিলেন তিনি পরিচিত ছিলেন তিনি ছিলেন পঞ্চকোটের রাজসভার সভা গায়ক একবার এক পঞ্চকোটের রাজ উৎসবে গান গাওয়ার জন্য আমন্ত্রণ পান তিনি তার অসাধারণ গান শুনে আপ্লুত হন রাজা এবং রাজগায়ক হিসেবে নিযুক্ত করার কথা বলেন কিছুদিন পর হঠাৎ ঝোলা ও তানপুরা নিয়ে হাজির হন রাজদরবারে তার গায়িকের জন্য পঞ্চকোটের মহারাজ নীলমণি সিংহ তাকে রঙ্গনাথ এবং ত্রিপুরার রাজা বীরচন্দ্র মানিক্য তানরাজ উপাধি দিয়েছিলেন আঠারোশো চল্লিশ সালে জন্মগ্রহণ করেন যদু ভট্ট জীবনে অনেকটা সময় তার কেটেছিল বিষ্ণুপুরের কাছে খাদাকুরী নামক গ্রামে তার বাবা মধুসূদন ভট্টাচার্য ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও যন্ত্রশিল্পী তার বাবার কাছেই শিখেছিলেন সে সে ও সঙ্গীত শিক্ষা শুরু করেন পণ্ডিত রামাশঙ্কর ভট্টাচার্য ও গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায়ের কাছে তার মানে রবীন্দ্রনাথ ও বঙ্কিমচন্দ্রের যিনি শিক্ষাগুরু সঙ্গীত শিক্ষাগুরু সে যদু ভট্টের শিক্ষাগুরু হলেন আবার রামশঙ্কর ভট্টাচার্য ও গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় গঙ্গানারায়ণ চট্টোপাধ্যায় সেই সময় ছিলেন বিষ্ণুপুর রাজসভার রাজগায়ক তিনি বাংলা ও হিন্দিতে অনেক গান লিখেছেন বঙ্কিমচন্দ্র নিজে যদু ভট্টের কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করলেও বন্দেমাতরম গানটি প্রথম সুর নাকি তিনিই করেছিলেন যদুভট্ট ভাটপাড়ায় বসে সেই সময় এই গানটি তৈরি করা হয়েছিল রাগ মালহার তাল কাওয়ালিতে অন্যদিকে জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ লিখেছেন তার অভিজ্ঞতার কথা জোড়াসাখর বাড়িতে সকাল ছন্দে চলছে দেশীয় গানের চর্চা বালক রবিকেও পাঠানো হলো সেখানে বিষ্ণু চক্রবর্তীর কাছে রবীন্দ্রনাথ যখন তেরো চোদ্দ বছর বয়সের বয়স বিষ্ণুপুর ঘাটানার যদুভট্ট আসেন কলকাতায় তার কাছে শুরু হয় তার শাস্ত্রীয় সঙ্গীত চর্চা রবীন্দ্রনাথ তার অভিজ্ঞতায় বা এক বক্তৃতায় বলেছেন বাল্যকালে আমাদের ঘরে ওস্তাদদের অভাব ছিল না শুধু অযোধ্যা থেকে গোয়ালিয়র ও মোরাদাবাদ থেকে ওস্তাদ আসতো তাছাড়া বড় বড় ওস্তাদরা তো ঘরে বাধাই ছিল কিন্তু আমার একটা গুণ ছিল তখনও কিছু শিখিনি মাস্টারির ভঙ্গি দেখলেই দৌড়তে পালাতাম যুদুভট্ট আমাদের গানের মাস্টার আমাদের ধরার চেষ্টা করতেন আমি তার ঘরের সামনে দিয়ে দৌড়ে পালাতাম তিনি আমাদের কানাডা গান শেখাতে চাইতেন বাংলাদেশে ওরকম উস্তাদ জন্মায়নি রবীন্দ্রনাথ যুদুভট্ট সম্বন্ধে বলছেন তার মতো ওস্তাদ নাকি জন্মায়নি আর আমরা রবীন্দ্রনাথের গান নিয়ে আপ্লুত হই নতুন কোনো গান শিখতে চাই না রবীন্দ্রনাথ নিজে গান শিখেছেন আমরা বাঙালি রবীন্দ্রনাথের গান গিয়েই বড় হই নিজেরা গান লিখিও না গান লেখার চেষ্টাও করি না যাই হোক আবার রবীন্দ্রনাথ বলছেন যদুবট্টর প্রত্যেক গানে একটা অরিজিনালিটি ছিল যাকে আমি বলি স্বকীয়তা আমি অত্যন্ত পলাতক ছিলাম বলে কিছুই শিখিনি নইলে কি তোমাদের কাছে আজকে খাতির কম হতো এ ভুল যদি না করতুম পালিয়ে না বেড়াতুম রবীন্দ্রনাথ বলছেন কিন্তু এই কথাগুলো তাহলে আজকে তোমাদের মহলে কি নাম হতো না সেটা হয় হয়ে উঠল না তাই আমি এক কৌশল করেছি কবিতার কাছে ঘেঁষা সুর লাগিয়ে দিয়েছি লোকের মনে বাধা লাগে কেউ বলে সুর ভালো কেউ বলে কথা ভালো সুরের সঙ্গে কথা কবি কি না কবির তৈরি গান এতে ওস্তাদি নেই ভারতীয় সঙ্গীত বলে যে প্রকাণ্ড ব্যাপার আছে আমার জন্মের পর তার নাকি ক্ষতি হয়েছে রবীন্দ্রনাথই খেদোক্তি করছেন অপমান নাকি হয়েছে তার কারণ আমার অক্ষমতা বাল্যকালে আমি গান শিখিনি এতে সহজে শেখা যায় না শিখতে কষ্ট হয় সেই কষ্ট আমি দাদা শিখতেন বটে তিনি সুর তো ভাজেনি গলা সাজ্যান তো সাজেনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হয়তো বর্ষাকাল মেঘলা হয়েছে আমার তখন একটু কবিতা তবু যা শুনতাম হয়তো মনে থাকতো বিষ্ণুপুর ঘটনার বিশিষ্ট শিল্পী এবং রবীন্দ্র নাথ বঙ্কিমচন্দের শিক্ষক যদুনা ভট্ট মারা যান তেতাল্লিশ বছর বয়সেই খুব দুঃখের তার আরও থাকা দরকার ছিল তাহলে বাঙালি হয়তো আরও কিছু শিখত কেমন লাগলো ভিডিওটা দেখে জানান কমেন্ট করুন এরকম নতুন ধরনের তথ্যভিত্তিক ভিডিও পেতে সঙ্গে থাকুন আপনারা দেখছেন সঞ্জীব উইথ লাইভ ইউটিউব চ্যানেল